নজরুল ইসলাম শামীম নারায়ণগঞ্জ থেকে। এটা সাধারণত রাতেই করে, খেয়ে আবার দিনেও করে, খারোটা গরম হয়ে যায়, কারোটা আবার কোনো ফিলিংসই নাই, খারোটা অল্পতেই হয়ে যায়, কারো আবার সারা রাত লাগে। আমি যা বলছি সবই মোবাইল চার্জের গল্প। আমাদের তুফান ভাই কল সেন্টারে কল দিছে, এক মেয়ে বলল, গুড ইভিনিং স্যার, আপনার জন্য কি করতে পারি, চলুন না একটু পার্কে ঘুরে আসি। স্যার আপনি কল সেন্টারে কল দিয়েছেন, তো চলুন না কোনো রেস্তোরাঁয় বসে কিছু খাই। স্যার আপনার কিছু জানার থাকলে বলুন, চলুন না তাহলে হোটেলে যাই। স্যার আমি কিন্তু এবার বিরক্ত হচ্ছি। এইবার বুঝেন যখন আপনারা কল করে এই অফার টফার দেন তখন মেজাজটা কেমন লাগে। আপনি কি আপনার মোবাইল খরচ 50% কমিয়ে ফেলতে চান? তাহলে মোবাইলে কথা বলার সময় কিছু শব্দ বাদ দিন, যেমন ওরে আমার শুনে যাদু ময়না। তো আমাদের মাজার স্যার ডাক্তারের কাছে গেলেন। আচ্ছা আমার এই স্বাস্থ্যটা কীভাবে কমাবো, আপনার তো নিয়মিত খেলাধুলা করা উচিত। হ্যাঁ আমি তো নিয়মিত খেলাধুলা করি। বাহ খুব ভালো, তো কতক্ষণ করেন? এই যতক্ষণ মোবাইলে চার্জ থাকে। আচ্ছা বলুন তো বউ আর মোবাইল এই দুইয়ের মধ্যে মিল কোথায়? প্রয়োজনের সময় দুইটারই চার্জ থাকে না। বর্তমান যুগের ছেলেরা প্যান্টের চেন লাগাইতে ভুলে যায় কিন্তু মোবাইলে প্যাটার লক লাগাইতে বলে না। বউ যদি মোবাইলের মতো হতো, তাহলে সবচেয়ে বড় উপকারটা কি হতো? ইচ্ছা মতো সাইলেন্ট করে রাখা যেত। ওয়াও। আচ্ছা এবার বলুন তো আমার মোবাইলের রিংটোন কি? রূপে আমার আগুন জ্বলে যৌবন ভরা অঙ্গে, রূপে আমার আগুন জ্বলে যৌবন ভরা অঙ্গে, প্রেমের সোনা পান করে আইরে আমার। বাহ 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 বাহ, ফ্যান্টাস্টিক শামীম, মানে মোবাইল দিয়ে যে কত জায়গায় তুমি ঘুরে আসলে এবং প্রতিটি পাঁচ লাইন ফ্যান্টাস্টিক। মাজার ভাই তোমাকে ধন্যবাদ দেওয়ার ভাষা আমার নেই, তার কারণ তুমি একটি করে শো করছো, মনে হচ্ছে যেন তুমি আবার নতুন করে চার্জে, মানে মোবাইলের চার্জ দ্বিগুণ হয়ে যাচ্ছে তোমার। তুমি এগিয়ে যাও, ধন্যবাদ। নিপুণ খুব ভালো ছিল শামীম, কারণ তুমি সবসময় ভালো করো এবং আজকেও এপিসোডে অনেক বেশি ভালো করেছো, থ্যাংক ইউ। জুয়েল ভাই তুমি বর্তমান সময়কার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে কথা বলেছো এবং সেটা নিয়ে বিদ্রূপ করেছো, অনেক বিদ্রূপ করেছো। ডাক্তার খেলাধুলা করতে বলছে, হ্যাঁ খেলাধুলো তো খুবই করে যতক্ষণ পর্যন্ত আমার মোবাইলের ব্যাটারি থাকে। এমনি করে তুমি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের হাসিয়েছ এবং সবচেয়ে কঠিন হাসিটা আমরা সবশেষে এসেছি, তোমাকে অসংখ্য ধন্যবাদ। শামীম তুমি তো ব্রিলিয়ান্ট পারফর্মার, এ নিয়ে আর কোনো কথা নাই, থ্যাংক ইউ। শ্রদ্ধা পান করিবে হয় রে আমার দিবানা।